পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইটে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং ইন ডিটেলস জেনে নেব। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে এই হলো অ্যাডভার্টাইজমেন্ট। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে 5/2023। ওপরে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যাড্রেস। এখানে বলা হয়েছে অনলাইন আবেদন গ্রহণ করার কথা ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। প্রথমে যেটি বলা আছে সেটি হলো অবশ্যই বাংলাতে পড়া লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। তবে যাদের মাদার টাং নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। পোস্টের নাম আমরা দেখে নেব। নেম অব দ্য পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পে লেভেল এখানে রয়েছে 16 অর্থাৎ 56,100 টাকা থেকে 1,44,300, তার সঙ্গে অ্যাজ পার WBS রোপার রুলস 2019। এখন আমরা দেখে নেব ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি রয়েছে টোটাল অল ক্যাটাগরি মিলিয়ে 122 অর্থাৎ 122টি। টেবিলের মধ্যে ক্যাটাগরিগুলি দেওয়া রয়েছে, আপনারা আবেদন করার আগে দেখে নেবেন নোটিফিকেশনটি। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে যা দেওয়া আছে তা হলো, প্রথমেই যেটি আছে তা হলো ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার সাবজেক্টের উপর থাকতে হবে এবং উইথ 4 years ডিগ্রি কোর্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে 4 বছরের ডিগ্রি কোর্সের টার্মে এগ্রিকালচার সাবজেক্টের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলতে যা হলো তা হলো পশ্চিমবঙ্গের যে কৃষি ব্যবস্থা অর্থাৎ এগ্রিকালচারাল কন্ডিশন ইন ওয়েস্ট বেঙ্গল, তার উপর নলেজ অবশ্যই থাকা চাই। বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে তা হলো 36 বছরের বেশি হওয়া যাবে না এবং হিসেবটি হলো 1/1/2023 এই তারিখের হিসেব অনুযায়ী। আবেদন ফিস এখানে ধরা হয়েছে 210 টাকা 210 এবং তার উপর অন্যান্য যে চার্জ এবং GST সেগুলো এক্সট্রা। তবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট এবং PWBD ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে কোনো রকম এক্সাম ফি লাগছে না, টোটালি নীল রয়েছে। নিচে টাইম শিডিউল দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। 25 জুলাই 2023 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। PSCর যে ওয়েবসাইট wbpsc.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের যে ক্লোজিং ডেট অর্থাৎ শেষ তারিখ তা হলো 17ই আগস্ট 2023 তারিখ পর্যন্ত। যারা অনলাইন আবেদনে কোনো রকম ভুল করবেন সেই কারেকশন করার জন্য একটি সুযোগ দেওয়া হবে অর্থাৎ এডিট উইন্ডো ওপেন করা হবে, তখন আপনারা আপনাদের ফর্ম সংশোধন করতে পারবেন যদি কোনো রকম ভুল হয়ে থাকে। এডিট উইন্ডো ওপেন থাকবে 25 আগস্ট 2023 তারিখ থেকে 31 আগস্ট 2023 তারিখ পর্যন্ত। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে কোয়ালিফাইং মার্কস এখানে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেই তালিকাটি হলো, প্রথমে আছে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কোয়ালিফাইং মার্কস এখানে ধরা হয়েছে 40% অর্থাৎ 40% নম্বর পেলে ইন্টারভিউর জন্য কল করা হবে। EWS ক্ষেত্রেও রয়েছে 40%। OBCর ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হলো 38% 38। শিডিউল কাস্টের ক্ষেত্রে 35। STর ক্ষেত্রে 30 এবং PWBDর ক্ষেত্রেও কিন্তু 30% হলো কোয়ালিফাইং মার্কস। তাহলে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।